স্নেহ ছাত্র ছাত্রীরা, আশা করি ভালো আছো। গৃহবন্দী দশার যন্ত্রণাকে কাটাতে এবং তোমাদের পড়াশোনায় উৎসাহ আনতে আমাদের এই উদ্যোগ। আজ আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, দিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যাকে দিক সংখ্যায় রূপান্তর এবং দিক সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর সম্বন্ধে আলোচনা করব। প্রথমে দিক সংখ্যা, দুটি ভূমি বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বলা হয় দিক সংখ্যা পদ্ধতি। ভূমিগুলি হল নিম্নভূমি শূন্য, উচ্চভূমি এক। এই সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যাকে প্রকাশ করার একটি উদাহরণ দিয়ে দেখানো হলো। ডান দিকে দুই সাফিক্সটি নির্দেশ করে যে এই সংখ্যাটি একটি দিক সংখ্যা। দেখতেই পাচ্ছ এখানে এক এবং শূন্য ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করা হয়নি। দশমিক সংখ্যা পদ্ধতি, দশটি ভূমি বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির ভূমিগুলি হল শূন্য থেকে নয় পর্যন্ত, অর্থাৎ দশটি ভূমি আছে। নিম্নভূমি শূন্য, উচ্চভূমি নয়। এই পদ্ধতিতে কোনো সংখ্যাকে প্রকাশ করার একটি উদাহরণ দেখানো হলো। ডান দিকে দশ সাফিক্সটি সূচিত করে যে উদাহরণের এই সংখ্যাটি একটি দশমিক সংখ্যা। এখন আমরা দশমিক সংখ্যাকে দিক সংখ্যায় কিভাবে রূপান্তরিত করা হয় সে সম্বন্ধে আলোচনা করব। তিন ধরনের দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে দেখানো হয়েছে। উদাহরণ এক, বিশুদ্ধ পূর্ণ সংখ্যা থেকে দিক সংখ্যায় রূপান্তর। উদাহরণ দুই, বিশুদ্ধ দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যায় রূপান্তর। এবং উদাহরণ তিন, মিশ্র দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যায় রূপান্তর। উদাহরণ এক সম্বন্ধে আলোচনা করছি। বিশুদ্ধ পূর্ণ সংখ্যাকে দিক সংখ্যায় রূপান্তর করার সময় দিক সংখ্যার ভূমিগুলি নির্ণয় করতে হবে। এজন্য পূর্ণ সংখ্যাটিকে দুই দ্বারা পুনঃপুন ভাগ করতে হবে, যতক্ষণ না শেষ ভাগ ফল শূন্য হয়। দুই দিয়ে ভাগ করার যুক্তি হল পূর্ণ সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক অথবা শূন্য হবে। 247কে দিক সংখ্যায় রূপান্তরের জন্য আমি উদাহরণ দেখিয়েছি। দুই দিয়ে ভাগ করার সময় যে ভাগশেষগুলি উৎপন্ন হচ্ছে সেগুলিকে তীক্ষ্ণ দিয়ে ডান দিকে লেখা হয়েছে। এই ভূমিগুলি নির্ণয়ের পর সাজানো পদ্ধতি হল সর্বশেষ ভূমিকে বাম দিকে এবং সর্বপ্রথমের ভূমিকে ডান দিকে রেখে পরপর সাজাতে হবে এবং প্রথম বন্ধনের মধ্যে রেখে ডান দিকে সাফিক্স দুই দিতে হবে। এর ফলে এই পূর্ণ সংখ্যাটি দিক সংখ্যায় রূপান্তরিত হবে। উদাহরণ দুই, বিশুদ্ধ দশমিক সংখ্যাকে দিক সংখ্যায় রূপান্তর। এক্ষেত্রে দশমিক সংখ্যাটিকে দুই দ্বারা পুনঃপুন গুণ করতে হবে, যতক্ষণ না শেষ গুণ ফল শূন্য হয়। দুই দিয়ে গুণ করার সময় দেখা যাবে যে পূর্ণ মানে শূন্য অথবা এক হবে, কখনোই পূর্ণ মানটি একের বেশি হবে না। এই উদাহরণে আমরা সেটিকে দেখিয়েছি। এইভাবে দিক সংখ্যার ভূমিগুলিকে নির্ণয় করতে হবে।
এরপর সর্বপ্রথম ভূমিটিকে সব থেকে বাম দিকে এবং সর্বশেষ ভূমিটিকে একবারে ডান দিকে রেখে পরপর সাজাতে হবে। তার আগে একবারে বাম দিকে দশমিক চিহ্নটি ব্যবহার করতে হবে, এর ফলে পূর্ণ দশমিক সংখ্যাটি দিক সংখ্যায় রূপান্তরিত হবে। উদাহরণ ৩, মিশ্র দশমিক সংখ্যাকে দিক সংখ্যায় রূপান্তর। আমরা এখানে যে উদাহরণটি নিয়েছি তাতে পূর্ণ মানটি আগে ২৪৭ আছে, দশমিক অংশটি আগে দশমিক অংশটি আছে। এবার পূর্ণ মান থেকে দিক সংখ্যার ভূমিগুলিকে আগের মতো নির্ণয় করতে হবে এবং দশমিক অংশের ভূমিগুলিকে আগের মতো নির্ণয় করতে হবে। অতঃপর পূর্ণ মানের ভূমিগুলিকে আগের মতো সাজাতে হবে, তারপর দশমিক চিহ্ন দিতে হবে এবং দশমিক অংশের ভূমিগুলিকে আগের মতোই লিখতে হবে। প্রথম বন্ধনীর মধ্যে রেখে ডান দিকে ২ সাফিক্সটি ব্যবহার করতে হবে, এর ফলে মিশ্র দশমিক সংখ্যাটি দিক সংখ্যায় রূপান্তরিত হবে। উদাহরণ ১, বিশুদ্ধ দিক সংখ্যা থেকে বিশুদ্ধ পূর্ণ সংখ্যা। ওয়ান 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 জিরো ওয়ান 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 বাইনারি ইকুয়াল টু কত ডেসিমেল? দিক সংখ্যা একেবারে ডান দিকে ভূমিটিকে দুইয়ের শূন্য পাওয়ার দিয়ে গুণ করতে হবে, এরপর ক্রমশ বাম দিকের ভূমিগুলিকে দুইয়ের এক পাওয়ার, দুইয়ের দুই পাওয়ার, দুইয়ের তিন পাওয়ার এইভাবে গুণ করে যেতে হবে। এই গুণফলগুলিকে যোগ করলে পূর্ণ সংখ্যাটি পাওয়া যাবে। অতএব ওয়ান 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 জিরো ওয়ান 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 বাইনারি ইকুয়াল টু ২৪৭ ডেসিমেল। লক্ষ্য করো, একবারে ডান দিকের ভূমিটিকে দুইয়ের শূন্য পাওয়ার দ্বারা গুণ করা হয়েছিল। আগের উদাহরণে দেখো, ২৪৭কে প্রথমে দুই দিয়ে ভাগ করার সময় ভাগফল ১২৩ এবং ভাগশেষ ১ হয়েছিল। এই ১ ভাগশেষটি দুই দ্বারা একবারও ভাগ করা যায়নি, সেজন্য দুইয়ের শূন্য পাওয়ার থেকে শুরু করতে হয়েছে। দিক সংখ্যা থেকে বিশুদ্ধ দশমিক সংখ্যা রূপান্তর। উদাহরণে দেখো, দশমিক শূন্য ১ বাইনারি সমান কত ডেসিমেল? দশমিক শূন্য ১ বাইনারি সমান শূন্য গুণিত ১ বাই টু টু দি পাওয়ার ১ যুক্ত ১ গুণিত ১ বাই টু টু দি পাওয়ার ২, এইভাবে ক্রমশ গুণ করে যেতে হবে। এরপর গুণফলগুলিকে যোগ করলে দশমিক সংখ্যাটি পাওয়া যাবে। অতএব দশমিক শূন্য ১ বাইনারি সমান দশমিক ২৫ ডেসিমেল। এক্ষেত্রে একবারে বাম দিকের ভূমিটিকে ১ বাই ২ এর ১ পাওয়ার দ্বারা গুণ করার কারণ হল আগের উদাহরণে বিশুদ্ধ দশমিক সংখ্যাটিকে একবার দুই দ্বারা গুণ করার পর বাইনারি ভূমিটিকে পাওয়া গিয়েছিল, সেজন্য এখানে দুইয়ের এক পাওয়ার দ্বারা এক পাওয়ার ব্যবহার করা হয়েছে, শূন্য পাওয়ার ব্যবহার করা হয়নি। উদাহরণ ৩, মিশ্র দিক সংখ্যা থেকে মিশ্র দশমিক সংখ্যা।
এই উদাহরণে দেখো, ওয়ান 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 জিরো ওয়ান 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 দশমিক জিরো ওয়ান বাইনারি সমান কত ডেসিমেল। এই দিক সংখ্যার পূর্ণ অংশে একেবারে ডান দিকের ভূমি থেকে শুরু করে একদিকের একেবারে বাম দিকের ভূমি থেকে যেতে হবে, আবার দশমিক অংশে একেবারে বাম দিকের ভূমি থেকে শুরু করে একবার ডান দিকের ভূমির থেকে যেতে হবে। পূর্ণ অংশের ভূমিগুলিকে আগের মতোই দুইয়ের শূন্য পাওয়ার থেকে শুরু করে ক্রমশ দুইয়ের পাওয়ার দ্বারা গুণ করে পড়ে যেতে হবে, এবং দশমাংশের ভূমিগুলিকে আগের মতোই ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান গুণ ফল থেকে শুরু করে ক্রমশ দুইয়ের পাওয়ার বাড়িয়ে যেতে হবে। এই গুণ ফলগুলিকে যোগ করলে মিশ্র দশমিক সংখ্যাটি পাওয়া যাবে। অতএব ওয়ান 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 জিরো ওয়ান 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 দশমিক জিরো ওয়ান বাইনারি ইকুয়াল টু 247.25 ডেসিমেল।